আমার মুর্শিদের কই পাইব গেলে গো সখী আমার বলো না আমার দয়ালের কই পাইব গেলে গো তোমরা আরে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার দয়াল বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে সামনে সামনে দেখছি পাব গো আমি দিলাম আমি ষোলনা রে সামনে সামনে দেখছি পাব গো আমি দিলাম আমি ষোলনা আইরে তবু তোমার মন পাইলাম না আর কে আসে জানা আইরে তবু তোমার মন পাইলাম না আর কে আসে জানা আমার বান্ধবের কই পাইব গেলে গো তোমরা আমার বলো না আরে মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার দয়াল বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে মারহাবা কিয়া আগুন জ্বালাইলা দয়াল রে আমি নিবা আইলে নিবে না আইরে কিয়া আগুন জ্বালাইলা দয়াল রে আমরা নিবা আইলে নিবে না আইরে জল ডালিলে দেহি গুণ বারে উপায় আই কি বলো না আইরে জল ডালিলে দেহি গুণ বারে উপায় আই কি বলো না আমার মুর্শিদের কই পাইব গেলে গো সখী আমার বলো না আমার দয়াল বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোন বনে লোকাইছ amare boli ye bandob re কারগরেতে তাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আন লা আন আন লা আন আরে দিন যায় আমার যেমন তেমন রয়ে আরে ও দয়াল মুর্শিদ রে আমার রাইতে বারে জালা আমি বন পোরা হরি ইনির মত রে মন করে তাহলা প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন حنيف بھائی حنيف بھائی کوئی بلال دو حنيف بھائی دست حنيف برد ايرے ساتھ توک زمون میں گرا شر ارے او دویال মুর্শিদ রে তাকে আকাশ পানে ছায়া আইরে সাতক জীবন মেঘরা শের আরে ও দয়াল মুর্শিদ রে তাকে আকাশ পানে ছায়া আমি এক নজর দেখিবি ঈদ ছবি রে কান্দে পরাণ হিয়া প্রাণের মুর্শিদ রে প্রাণের মুর্শিদ রে আরে ও দয়াল বান্দব রে তুমি কোন বনে লোকাইছ আমারে ভুলিয়া বান্দব রে কারবাসরে তাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আন লা আন محمد رسول الله صلى الله تعالى عليه وسلم পড়ি আলহামদুলিল্লাহ আটো محبته পড়েন আলহামদুলিল্লাহ মহতারাম মঈন উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের উদ্যোগে 47 তম গাউসিয়া নূর সুন্নিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি অত্র জামি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আশিক রাসূল হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব মাদ্দাজুল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন একটু জোরে বলেন আমিন উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান রৌনক আমার অত্যন্ত স্নেহের মহব্বতের প্রিয় মানুষ যাকে আমি ভালোবাসি কারণ ইলমিয়ত থাকলে ভালোবাসার দরকার না খুব ভালো আলেম যিনি সুদূর সিলেট থেকে আগত হাজী সিফাতুল্লাহ জামে মসজিদ রেল স্টেশন সিলেটের খতিব যিনি জননন্দিত মুফাসসির যিনি লেখক এবং গবেষক এবং একটি মাদ্রাসার প্রভাষক আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা মুফতি নিসারউদ্দিন আহমেদ সাহেব মাদাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জুরে বলেন আমিন উপস্থিত আছেন যিনি বাড়িওরা কাদরিয়া সুন্নি আলিয়া আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল এবং কেন্দ্রীয় জামি মসজিদের খতিব লেখক এবং গবেষক বিশিষ্ট আলিম দ্বীন আল্লামা খলিল হাসান রেজাল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া তারও আমার খুব প্রিয় কারণ তার সাথে আমার বহু আগের পরিচয় মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জুরে বলেন আমিন ওয়াইজিনে কেরামগণের মধ্যে আছেন প্রধান শিক্ষক গাউসিয়া সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মঈন উত্তরপাড়ার হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাকসুদ আলী সাহেব এরপরে হাফেজ মোহাম্মদ হাসানুল্লাহ সাহেব মাহফিল পরিচালনা হাফেজ জিয়াউল রহমান সাহেব সৌজন্যে মোহাম্মদ জাহান আলী এবং বিশেষ করে যিনি দুবাই প্রবাসী পিতা মোহাম্মদ আলী আহমদ দিগার কাবিল এহতরাম বিশেষ করে আপনাদের জননন্দিত যিনি মানে মেম্বার সাহেব এই মইনের আমার খুব মহব্বতের ভাই সেলিম ভাই সবাই বলেন মারহাবা দিগার ওলামায়ে কেরাম তোলাবায়ে কেরাম হাজি এজাম মুরব্বী এজাম যুবক বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিন মা বোন মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি সর্বদা ২৪ ঘন্টা উম্মতের চিন্তা করেন তিনি কে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বাবা দেশটা এমন একটা পর্যায়ে গেছি আমরা এই দেশে আমাদের বাংলাদেশে বিভিন্ন